দেখবে দুর্গাপুজোর ইতিহাস শুরু হয়েছিল কিন্তু ব্রিটিশদের পদলেখন করার জন্য। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীতে বসে উপাসনা কক্ষে এই কথাটি তিনি বলছেন। বিদ্যুৎ চক্রবর্তীকে 48 ঘন্টা সময় দিচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ। এই প্রতিবেদনটি করতে গিয়ে সত্যি লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে। একজন বাঙালি হিসাবে লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে। কেন? বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, তিনিও একজন বাঙালি পণ্ডিত মানুষ, তার কিছু মন্তব্য সত্যি একজন বাঙালি হিসাবে মাথা হেট করে দিচ্ছে লজ্জায়। কিন্তু এর প্রতিবাদ হওয়া দরকার, প্রতিবাদ শুরু হয়েছে। এই বাঙালি সমাজ থেকেই তার প্রতিবাদ শুরু হয়েছে। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, রবীন্দ্র স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাসনা কক্ষে তিনি প্রকাশ্যে বলছেন, দুর্গাপুজোর সূচনা নাকি হয়েছিল ইংরেজদের পদলেহন করতে। তিনি কোথাও থেকে রিসার্চ ফিসার্চ করে জানতে পেরেছেন, ইতিহাস জানতে পেরেছেন, তিনি চর্চা ফর্চা করেছেন নাকি এসব নিয়ে। দুর্গাপুজোর সূচনা হয়েছিল ইংরেজদের পদলেহন করতে, অর্থাৎ বোধা বাংলা কথায় ইংরেজদের তেল মারতে। ইংরেজদের তেল মারতে নাকি তৈলমর্দন করতে নাকি একটা সময় দুর্গাপুজোর সূচনা হয়েছিল এই বাংলার বুকে। শুধু এখানেই শেষ নয়, উপাসনা গৃহে বসেই বিশ্বভারতীর উপাচার্য বলছেন, একজন বাঙালি উপাচার্য, তিনি বলছেন যে দুর্গাপুজোর সময় বিভিন্ন রাজরাজা জমিদারদের একটা, সেই সময় ইংরেজ আমলে একটা কম্পিটিশন চলতো কারা ইংরেজদের বেশি মদ খাওয়াতে পারে, পানীয় খাওয়াতে পারে, পানীয় কথাটি তিনি বলেছেন। মানে যেটা বাংলা ভাষা করলে দাঁড়ায়, মানে বোধা বাংলা চলিত বাংলায় যেটা তিনি বোঝাতে চেয়েছেন আর কি, মদ্যপান করানোর জন্য, ইংরেজদের মদ্যপান করানোর জন্য, ইংরেজদের তৈলমর্দনের জন্য আগেকার দিনের জমিদার রাজাদের মধ্যে নাকি কম্পিটিশন চলতো কে কত ইংরেজদের পদলেহন করতে পারে, কে কত ইংরেজদের বিভিন্ন রকম পানীয় পান করাতে পারে, তার জন্য নাকি এই বাংলার বুকে দুর্গাপুজোর সূচনা হয়েছিল। কে বলছেন? বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। কোথায় বসে বলছেন? রবীন্দ্র স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতীর যে উপাসনা কক্ষ, পবিত্র উপাসনা কক্ষ, সেখানে বসে তিনি বেমালুম এই কথাগুলি বলছেন। এত বড় স্পর্ধা, বাঙালির আরাধ্য দেবী, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যে দেবীর পুজোকে কেন্দ্র করে হয়, যে উৎসব ইউনেস্কোর সম্মান আদায় করে নিয়েছে, সেই দুর্গার পুজো নিয়ে, মা দুর্গার পুজো নিয়ে বিরূপ বিতর্কিত অসভ্যের মতো মন্তব্য করছেন বিদ্যুৎ চক্রবর্তী। ভাবলেও লজ্জা লাগে, অবাক লাগে, তবুও প্রতিবেদনের স্বার্থে বিদ্যুৎ চক্রবর্তী রবীন্দ্র স্মৃতি বিজড়িত উপাসনা গৃহে মা দুর্গাকে নিয়ে কি অবমাননাকর কথা বললেন সেটা একবার শুনিয়ে দেবো। আজকে জানেন দুর্গাপুজো আমাদের বিশ্বের একটা অন্যতম অনুষ্ঠান হিসেবে স্বীকৃত হয়েছে, কিন্তু দুর্গাপুজোর ইতিহাস যদি দেখেন দেখবেন দুর্গাপুজোর ইতিহাস শুরু হয়েছিল কিন্তু ব্রিটিশদের পদলেহন করার জন্য। যারা ইতিহাস পড়েন, ইতিহাস সম্বন্ধে জানেন, তৎকালীন যুগে 19 শতাব্দীর গোড়ার দিকে রাজাদের মধ্যে, জমিদারদের মধ্যে প্রতিযোগিতা হতো যে কে ইংরেজ সাহেবদের দুর্গামঞ্চে নিয়ে আসবেন, এবং সে দুর্গামঞ্চে অনেক ধরনের অনুষ্ঠান হতো, এবং শুধুমাত্র তাই নয়, এবং অনেক ধরনের পানীয় পান করারও সুযোগ ছিল। সত্যি একজন বাঙালি হিসাবে গর্ব হয় যখন আমরা দেখি আমাদের প্রিয় বাঙালি শ্রেষ্ঠ উৎসব, শুধু বাংলা না, বাংলার গণ্ডি ছাড়িয়ে গোটা দেশ, দেশের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বে বাঙালির দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজো যখন ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পায়, তখন সত্যি একজন বাঙালি হিসাবে গর্বে বুক ফুলে ওঠে। আর সেই বাঙালির আরাধ্য দেবী, দেবী দুর্গা, তাকে কিনা অপমান করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, যিনি একটু বিজেপি ঘেঁষা সেই বিদ্যুৎ চক্রবর্তী এমন কথা বলছেন। সত্যি
যখন ইউনেস্কো স্বীকৃতি পায় বাংলার দুর্গাপুজো, তখন যেমন গর্বে বুকটা ফুলে ওঠে একজন বাঙালি হিসাবে। আবার এই বিদ্যুৎ চক্রবর্তীর মতো মানুষজন যারা মা দুর্গাকে, মা দুর্গা তো শুধু আমাদের আরাধ্য দেবী নয়, শুধু হিন্দু সনাতনী ধর্মের একজন দেবী নয়, মা দুর্গাকে তো প্রত্যেকটি বাঙালি আমরা, বিশেষ করে হিন্দু বাঙালিরা, আমাদের ঘরের মেয়ের মতো দেখি, আমাদের ঘরের মায়ের মতো দেখি। মা দুর্গা তো আমাদের প্রতিটি বাঙালি ঘরের মেয়ে, আমাদের মা। সেই মা দুর্গাকে অপমান করছেন, তার পূজোকে অপমান করছেন, এমন মন্তব্যের মধ্যে দিয়ে বাঙালি হিন্দু সনাতনীদের কৃষ্টি সংস্কৃতি আচার সামাজিকতা সবকিছুকেই তো ধূলিসাৎ করে দিচ্ছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্বভারতীতে বসে উপাসনা কক্ষে এই কথাটি তিনি বলছেন, নির্দ্বিধায় বলে যাচ্ছেন। এই প্রথম না, এই প্রথম না, তিনি আশ্রমিকদের অপমান করছেন। তিনি তার খেয়াল খুশি মতো একদম স্বৈরাচার মনোভাব নিয়ে তিনি স্টুডেন্টদের যখন তখন সাসপেন্ড করছেন, বিশ্বভারতীর অধ্যাপকদের সাসপেন্ড করছেন। নোবেলজয়ী বাংলার আরেক গর্ব অমর্ত্য সেনকে, অমর্ত্য সেনকে জমি চোর বলছেন। বাংলার আরেক গর্ব অমর্ত্য সেনকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ, তাকে জমি চোর বলছে, এত বড় পণ্ডিত। এই বিষয়টি নিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি, মা দুর্গা তাকে অপমানজনক, তার সম্পর্কে অপমানজনক মন্তব্য নিয়ে বিশ্ব শান্তিনিকেতনের ট্রাস্টের তরফ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে নালিশ জানানো হয়েছিল, এবং সেটা যথারীতি বিষ বাও জলে, কারণ সেখান থেকেই তো, এই এই দিল্লি থেকেই তো এই বিজেপির লোকজনই তো বিদ্যুৎ চক্রবর্তীকে বিশ্বভারতীতে পাঠিয়েছেন এবং বিশ্বভারতীকে রাজনীতি করতে বলেছেন, গৈরিকীকরণ করছেন দিনের পর দিন। কিন্তু মা দুর্গার অপমান করবেন, এত বড় স্পর্ধা তার। সেই বিদ্যুৎ চক্রবর্তী উপাসনা গিয়ে বসে তিনি মা দুর্গাকে অপমান করছেন, বাঙালির কৃষ্টি সংস্কৃতি সব কিছুকে ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। চুপ থাকেনি বাঙালি, চুপ থাকেনি বাঙালি, চুপ থাকবে না বাঙালি। বাঙালি সংগঠন বাংলা পক্ষ, বাংলা পক্ষ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে, প্রতিবাদে সোচ্চার হয়েছে, চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিশ্বভারতীর উপাচার্য, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাংলা পক্ষের তরফ থেকে। কি বলছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, একবার শুনিয়ে দেব কি বলছেন বাংলা পক্ষের আইনজীবী, কারণ আইনের দ্বারস্থ হয়েছে বাংলা পক্ষ, 48 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার মধ্যে যদি মা দুর্গার পায়ে হাত দিয়ে বিদ্যুৎ চক্রবর্তী ক্ষমা না চান প্রকাশ্যে নিঃশর্ত, তাহলে কিন্তু আইনের দ্বারস্থ হবে বাংলা পক্ষ। কি বলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং তাদের আইনজীবী, একবার শুনিয়ে দেব। আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন হিসেবে বাংলা ও বাঙালির উপর যে কোনো আক্রমণ প্রতিহত করতে আমরা যে চলমান আন্দোলন চালাই, তারই অংশ হিসেবে সম্প্রতি দিল্লি থেকে পাঠানো বিশ্বভারতীর যে ভিসি বিদ্যুৎ চক্রবর্তী, সে মা দুর্গা সম্বন্ধে যে চরম অবমাননাকর এবং ঘৃণামূলক মন্তব্য করেছে, তাই নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেবার প্রথম পদক্ষেপ নিয়েছি। সে সংবাদ মাধ্যমে বিশ্বভারতীর উপাসনালয়ে বসে, আমাদের পবিত্র স্থানে বসে, সে সংবাদ মাধ্যমে অন ক্যামেরা ইনপ্রিন্ট যেগুলো আমাদের কাছে রয়েছে, তিনি বলেছেন যে মা দুর্গার পুজো শুরু হয়, দুর্গাপুজো শুরু হয় ব্রিটিশদের পা চাটতে এবং ব্রিটিশদের মাংস বা মদ খাওয়ানোর অজুহাত একখানা খাড়া করতে। আমি নিজে প্রায় 350 বছরের পুরনো আমাদের হুগলি জেলার জিরাটের পাটুলি গ্রামের যে মঠবাড়ি মা দুর্গার পুজো, তার সেবায়ত পরিবারের সন্তান আমি, এবং প্রতিটি হিন্দু বাঙালির কাছে এটা অপমানজনক, এটা তাদের প্রতি ঘৃণামূলক মন্তব্য এবং আমাদের যে ধর্মীয় আবেগ, ধর্মীয় যে অনুভূতি, তার প্রতি চরম অবমাননা। তাই জন্য আমরা তাকে আইনি নোটিশ পাঠিয়েছি এবং আমরা পুলিশ কমপ্লেন জানিয়েছি সাইবার সেকশনের লালবাজারে এবং আমাদের স্থানীয় থানায় অবিলম্বে জানানো হবে। অবশ্য আমরা ক্ষমাশীল জাতি, তাই জন্য আমরা বিদ্যুৎ চক্রবর্তীকে 48 ঘন্টার সময় দিচ্ছি। তিনি যদি নিঃশর্তে ক্ষমা চেয়ে নেন বাঙালি জাতির কাছে, বিশেষত হিন্দু বাঙালির কাছে, এবং তিনি যদি মা দুর্গার পায়ে গড় করে ক্ষমা চেয়ে নেন মায়ের কাছে, তাহলে এই ব্যাপারটা এখানেই এন্ড হবে এবং তিনি একটি শিক্ষা পাবেন। কিন্তু সেটা যদি না হয়, আমরা কিন্তু
স্পষ্টভাবে তার সঙ্গে আদালতেই দেখা হবে। এবং জানিয়ে রাখি যে এই জিনিসটি তার এই বারবার বাঙালিজাতিকে অপমান করা এটা কোনো ওয়ান অফ ঘটনা নয়। এর আগে তিনি অধ্যাপক অমর্ত্য সেনকে জমিচোর জমি দখলকারী বলেছেন, তিনি সুভাষচন্দ্র বসুকে পর্যন্ত অপমান করেছেন, আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়ব। উনি খুব বার বেড়েছেন, এবার তাকে আইন এবং সংবিধানের মাধ্যমে আমরা পথে আনব। জয় বাংলা। আমার অ্যাডভোকেট দিব্যায়ন ব্যানার্জি এই বিষয়টি যে আইনি যে বিশেষত্বগুলো সেগুলো নিয়ে করবে। হ্যাঁ, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী তিনি যে কাজটি করেছেন এটাকে আমরা আইনি ভাষায় বলা হয় হেট স্পিচ, এবং এইটি করা হয়েছে একটি বিশেষ শ্রেণীর মানুষের এবং একটি বিশেষ রিলিজিয়ানের মানুষের এগেনস্টে। সেই জন্য আপনারা শুনলেন চরম হুঁশিয়ারি বাংলা পক্ষের, চরম হুঁশিয়ারি, আইনের দ্বারস্থ হবে। সত্যি বিদ্যুৎ চক্রবর্তীর এমন মন্তব্য, একের পর এক বিরূপ মন্তব্য, যেখানে তিনি মা দুর্গাকেও ছাড়ছেন না, দিলীপ ঘোষের ভাষায় কথা বলছেন। বিদ্যুৎ চক্রবর্তী দিলীপ ঘোষের ভাষায় কথা বলছেন। দিলীপ ঘোষ এটি কনক্লেভে বলেছিলেন না? এটি কনক্লেভে বলেছিলেন যে মা দুর্গার কি বংশ পরিচয় আছে, মা দুর্গার বংশ পরিচয় নিয়ে তিনি কথা বলেছিলেন। সেই দিলীপ ঘোষের ভাষায় কথা বলছেন বিদ্যুৎ চক্রবর্তী। দিলীপ ঘোষকে নয়, তার দলেরই নেতা তথাগত রায় ফিডার মিস্ত্রি বলেন, কিন্তু বিদ্যুৎ চক্রবর্তী, আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি বিশ্বভারতীর মতো ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিশ্ববিদ্যালয়ে আপনি উপাচার্য, আপনার স্পর্ধা কি করে হয়? মা দুর্গা বাঙালির ঘরের মেয়ে, শুধু আরাধ্য দেবী নয়, হিন্দু বাঙালিদের সেন্টিমেন্ট নিয়ে আপনি খেলা করছেন, এত বড় স্পর্ধা কি করা হয়? আমরা দেখবো, এই খবরেই আমাদের নজর থাকবে। বিদ্যুৎ চক্রবর্তী কতবার বাড়ে সেই খবরই আমাদের নজর থাকবে। আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তে বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার।